আপনি যেটা বলছিলেন যে সে সেতার বাজাতো, কিন্তু আমি যেটা যতদূর জানি যে সে আসলে গানও গান গাইতেন, তারপর তিনি অভিনয়ও করেছেন, তো আপনার সাথে এই ধরনের কোনো গান গাওয়া বা এই ধরনের স্মৃতি আছে? সেতার বাজানোটা আমি বেশ কয়েকবার সুযোগ হয়েছে শোনার, এবং সেতারের তার প্রতি যথেষ্ট তার দখলও ছিল। শাহিন স্কুল থেকে পাশ করেছে, শাহিন স্কুলে স্কুলে থাকাকালীনই সে এগুলো চর্চা করেছে এবং বিভিন্ন অনুষ্ঠান সে অর্গানাইজ করতো, ইজ এ গুড অর্গানাইজার। এবং আমার মনে হয় যে প্রথম যেটা উনি বললেন যে একদম মাটির মানুষ ছিল, মানে হয় কি সবসময় জোক করতো, যে কোনো কথা হেসে 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 হাসাহাসি করে, মানে এভরিথিং হি ইজ টু টেক ভেরি লাইটলি। এবং আমার কাছে অনেক সময় মনে হয়েছে কি হি ইজ নট এ পলিটিক্যাল পার্সন, না রাজনৈতিক ব্যক্তিত্ব না, হি ইজ এ ফ্রেন্ড। হ্যাঁ, এবং এইভাবে অনেক অনুষ্ঠানে আমি দেখেছি যেখানেই গেছে হি ইজ এ অর্গানাইজার, হি ইজ এ ফ্রেন্ড, এবং আনলিমিটেড এনার্জি, মানে এনার্জির কোনো শেষ নেই। যেমন ক্রীড়াঙ্গনে যেটা উনি বলছেন, ক্রীড়াঙ্গনে তো আমরা তাকে দেখেছি বিভিন্ন সময়, শুধু তাই না, কিন্তু আমার সবসময় মনে হয়েছে হি ওয়াজ আন্ডার প্রেশার বিকজ দ্য সান অফ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ফার্স্ট প্রাইম মিনিস্টার, ফার্স্ট প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যাই বলেন, বঙ্গবন্ধু ছিলেন। এইটা এইটা একটা প্রেশার তার সবসময় তার উপরে কাজ না, প্রেশারটা থাকলো চারিদিক থেকে থাকলে তা না, সেটাকে সহ্য করার ক্ষমতা তার ছিল, যথেষ্ট সহ্য, আমরা তো কয়েকবারই দেখলাম তো যথেষ্ট সহ্য করার ক্ষমতা ছিল। আমি আরেকটা উদাহরণ দিই, ৬৯ গণ আন্দোলনের সময় আমি একটা কথা বলি, আমি নটরডেমে ছিলাম, নটরডেমে পড়তাম, তো কামালদের বিভিন্ন সময় ওই অর্গানাইজভাবে প্রসেশন বেরোতো, ডেমনস্ট্রেশন, সেই সব ইয়েতে যেতাম আমরা, ওই কী বলে স্টেডিয়ামে এন্ড আপ করতো মিটিংগুলোতে। তো কামাল একদিন বললো কি, আমাকে ডেকে বললো যে এক কাজ করি, আমি নটরডেমে আসবো কালকে, হ্যাঁ আমরা ব্ল্যাক ফ্ল্যাগ উড়াবো। তা আমি বললাম যে নটরডেমে তো আমাদের নটরডেম কলেজ তখন নিয়ম ছিল প্রতি সপ্তাহে কুইজ পরীক্ষা হবে, নো পলিটিক্স, পলিটিক্স করতে পারবে না, এর এমন একটা অলিখিত নিয়ম ছিল, আর পাদ্রিরা ফাদাররা এর ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন। তো তো কামাল আস, আমি একা ঘোরাঘুরি করতেছি, আরও কয়েকজনকে ঠিক করলাম যে কামাল আসলে আমরা সিধাসিধি ছাদে যেয়ে ফ্ল্যাগ তুলে দিব নটরডেম কলেজে। তো কামাল আসলে ঠিক আসলো, একটা টয়োটা গাড়ি ছিল, ব্লু কালার না হোয়াইট কালার, মনে ব্লু কালার, ব্লু কালার, টয়োটা গাড়ি নিয়ে আসছে, হ্যাঁ টয়োটা গাড়ি আসছে, টয়োটা গাড়ি নিয়ে আসার পরে ফ্ল্যাগ ট্ল্যাগ নিয়ে আসছে। তা আমরা ওই দিকে বাসটা ঠিক করে রাখছিলাম, ফ্ল্যাগটা উঠালাম নটরডেম কলেজের ছাদে প্রথমবার, মানে তো আমার কয়েকজন বললো যে দেখো সাবধানে, আমি আমরা কাছে যে লেটস ডু ইট, মানে সারা দেশে তখন আন্দোলন, আমরা পতাকাটা উঠাবার পরে না, পরের দিন এসে দেখি আমার কামালের ছবি, ওই যে বেল একটা আমাদের বোর্ড ছিল, স্টুডেন্ট বোর্ড ছিল, মানে একটা মানে ওইখানে অনেক ছবি টবি লাগানো হতো, ফাদার পিছোটো না কোন এক ফাদার টেলি লেন্স দিয়ে ছবি তুলেছে আমাদের, কয়েকটা ছবি দিয়েছে, লিখে রাখছে নো নো দিস ইজ নট গুড, দিস ইউ শুড নট। তো আমারও ছবি, কামালের ছবি, আমরা একটু খুব এম্বারাস হয়ে গেলাম যে আমাদের ছবি লিখে টাঙিয়ে দিস ওখানে। বাট এর পরবর্তীতে খুব দ্রুত যে পরিবর্তনগুলো আসলো সবখানে সে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, বিশেষ করে ওই যে ইকবাল হলের বিভিন্ন অনুষ্ঠান হতো, বিভিন্ন অর্গানাইজের কাজ হতো, ছাত্রলীগের মিটিং হতো, সর্বদলীয় ছাত্রদের মিটিং হতো, সবখানে সব মিটিংয়ে আমি ওকে দেখতাম যে উপস্থিত আছে। আমার আমার এমনও মনে আছে যে মার্চ মাসের দিকে, ওই মার্চ মাসের দু তারিখে বোধ হয় ওই রববাই পতাকা উঠিয়েছিল ইয়েতে, কলাভবনে ওই গাড়ি পৌঁছে, গাড়ির পার করে তার উপরে কামাল এসছে, কামাল এসে আমাকে আমাকে বলে গাড়ি দেখ, আমার পিছিয়ে হাত দে, আমি বলছি কি দেখ না হাত দে না, কি শক্ত শক্ত, আমি দেখলাম একটা পিস্তল পেয়েছি। সো দিস ইজ সামথিং অ্যাট দ্যাট পয়েন্ট, কারণ স্লোগান লেখা আছে দেয়ালে দেয়ালে যে বীর বাঙালি অস্ত্র ধরো, সোনার বাংলা স্বাধীন করো। তো হি ফোর ফ্রন্টে, সবসময় ফ্রন্ট ফ্রন্টে ছিল, এবং আমার মনে হয় যে বঙ্গবন্ধু তার সারাটা জীবনই হয়তো ওকে মনে করেছে একজন তার বিশ্বস্ত সৈনিক, এবং এবং ছিল সে বিশ্বস্ত সৈনিক, ছিল একেবারে সৈনিক ছিল, এবং সে ক্যাপ্টেন ছিল যখন রিটায়ার করেছে, হি ওয়াজ আর্লি রিটায়ারমেন্টে গেছে, ক্যাপ্টেন ছিল, এডিসি ছিল জেনারেল ওসমানির, বাট মানে এই এইগুলো মানে অনেক কিছু, অনেক স্মৃতি।